সাহিত্যের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক প্রণব সেনগুপ্ত। মঙ্গলবার পশ্চিমবাংলার জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সাহিত্যিক প্রণব সেনগুপ্তের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হলো। বার্তাবাহক সংবাদপত্রের সম্পাদক জীবন ভট্টাচার্য এবছর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক সেনগুপ্তের নাম বাছাই করেন। প্রণব সেনগুপ্তের বাড়িতে এসে এই সম্মান জানানো হলো তাকে। দেশ তথা রাজ্যের প্রয়োজনের খাতিরে হাতে রিভলভার নেওয়া প্রণব সেনগুপ্ত একাধারে আবার যে একজন গুণী লেখক তা অনেকেই জানেন। লেখালেখি করাটা তার অন্যতম একটি শখ, সঙ্গে নেশাও। খাকি উর্দি পড়া এই লোকটার কলমেও যে এত সুন্দর লেখনীর বুলেট রয়েছে তা তার এক একটা বইয়ে দারুণভাবে সাজানো। পাঠকরা তা খুব সহজেই অনুমেয় করতে পারেন। একের পর এক সম্মানে ভূষিত হলেন এই ব্যক্তি। সাহিত্যের ছোঁয়া তার প্রতিটি বইয়ে সাজানো রয়েছে। এরই প্রতিশ্রুতি স্বরূপ তিনি আবারও পেলেন এক অনবদ্য সম্মান। সাহিত্যের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক প্রণব সেনগুপ্ত। মঙ্গলবার পশ্চিমবাংলায় জনপ্রিয় সংবাদ মাধ্যম বার্তাবাহকের পক্ষ থেকে মঙ্গলবার সাহিত্যিক সেনগুপ্তের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হলো। বার্তাবাহক সংবাদপত্রের সম্পাদক জীবন ভট্টাচার্য এবছর বার্তাবাহক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক সেনগুপ্তের নাম সিলেক্ট করেন। মে 2022 ইংরেজি পরন্ত বিকেলে কলকাতার বার্তাবাহক পত্রিকার তরফ থেকে আমাকে সাহিত্যের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে। এপ্রিল মাসে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হই, কিন্তু আমি যেতে পারিনি, যার কারণে আজ বার্তাবাহক পত্রিকার সম্পাদক জীবন ভট্টাচার্য ওনার সহকর্মীরা আমাকে এসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছেন। উল্লেখ্য, এ পর্যন্ত আমার ভিন্নধর্মী 77 বই প্রকাশিত হয়েছে এবং 3 বই ছাপাখানাতে প্রকাশের অপেক্ষায়। নমস্কার। প্রসঙ্গত, প্রণব সেনগুপ্ত প্রশাসনে ইন্সপেক্টর পদে দীর্ঘ দিন ধরেই কর্মরত রয়েছেন। আগামী মাসেই তার অবসর নেওয়ার কথা। এখন পর্যন্ত 77 বই লিখে ফেলেছেন তিনি। চলছে আরও 3 বইয়ের লেখালেখির কাজ। অথচ দুর্ভাগ্য হলেও সত্যি, আজ পর্যন্ত কর্মক্ষেত্রে তিনি যোগ্য সম্মান পাননি, না বামেদের সময়ে, না এখন। সৎ নিষ্ঠাবান লোক হিসেবে শুধু কাজই করে চলেছেন এই ব্যক্তি। তবে যোগ্য সম্মান আজও পেলেন না কোনো সরকারের কাছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।